আল্লাহর নিয়ামত উপলব্ধি করা, এটা একটা সুস্থ মানসিকতা, সুন্দর মানসিকতার পরিচয়। আর যেমনি খুশি তেমনি জীবনযাপন করা, কোনো কিছু না ভাবা, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, জীবনটা এইভাবে কাটিয়ে দাও, এটা জীবনেও আল্লাহর কসম কোনো আনোয়ারি চিন্তা নয়, এটা নিঃসন্দেহে জানুয়ারি চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনোয়ারি চিন্তা করার তৌফিক এনায়েত করুন। মুমিন প্রতিটি মুহূর্ত নিয়ে ভাববে, প্রতিটি নিয়ামত নিয়ে আল্লাহ শুকরিয়া চোখের পানি ছেড়ে দেবে, মাওলা তুমি আমার প্রতি কত দয়া করেছ, আমার মতো কত মানুষ শয়তানের দুকায় পড়ে, নফসের গোলামি করে, দুনিয়ার লোভ লালসায়, না তো দুনিয়া খুব বেশি পেয়ে গিয়েছে এমনও নয়, অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে, তারপরেও শান্তির পথে তাদেরকে চিৎকার করে ডাকা হয়ে ডাকা হচ্ছে, কল্যাণের পথে ডাকা হচ্ছে, নাজাতের পথে, মুক্তির পথে, আল্লাহর পথে, জান্নাতের পথে ডাকা হচ্ছে, কিন্তু সেদিকে কর্ণপাত করার সুযোগ তাদের হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হেদায়েত করেছেন, পেরেশানি নিয়ে তাড়াহুড়ো করে, ঘুম বাদ দিয়ে, আরাম বাদ দিয়ে আল্লাহ তার করে হাজির করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক মুহিয়ান গরিয়ান। আল্লাহ আপনি যত বড় বাদশাহ, আপনার গুণকীর্তন করার, আপনার প্রশংসা করার কোনো ভাষা, কোনো যোগ্যতা, কোনো তাকওয়া পরহেজগারী আমাদের নেই। আপনি আপনার প্রশংসা যেমন করেছেন, আমরা ওইভাবে আপনার প্রশংসা করছি। আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের প্রশংসা কবুল করে নেন, মাহে রমাদানের বাকি দিনগুলোর কদর দেওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহ আমরা ওই সকল কপাল পোড়া লোক যারা আপনার কাছে কায়মুল বাক্যে নিবেদন করেছিলাম, মাওলা এইবার যদি মাহে রমাদান পাওয়ার তৌফিক দেন, আমরা অনেক প্রতিযোগিতা করব, অনেক নেক আমল করব। আমরাই আপনার ঘরে গোলামির বেশে আবার সাক্ষী দিচ্ছি, আবারই আমাদের দৈন্যতা, আমাদের দুর্বলতা, আমাদের হীনত্ব, আমাদের দীনত্ব আপনার কাছেই তুলে ধরছি। আমরা তো আপনার গোলাম, আমরাই তো অপরাধী। আল্লাহ মাহে রমাদানের কদর দিতে পারি নাই, মেহরবানি করে আপনি আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেন। আমাদের ত্রুটিযুক্ত সিয়ামগুলো, কিয়ামগুলো, নেক আমল, কোরআন তেলাওয়াত, দান সদকা আপনি কবুল করে নেন। এর জন্য কোনো প্রতিদান হয় না, তবু আপনি নিজ গুণে হাজার হাজার লক্ষ কোটি গুণ প্রতিদান বাড়াইয়া দেন। যেইটুকুন আমল করেছি রব্বুল আলামিন ভুলভ্রান্তির দিকে না তাকিয়ে, এই আমলটুকুনি কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের জরিয়া বানাইয়া দেন।